আইতে সময় উস্তাদর মনের মাঝে আইছে নিশ্চয় বাচ্চা রেখে মারছে মনে হয় কষ্ট হইয়া বাইজিদ বুস্তামি আইয়া উস্তাদ রে ওসওয়াল যে হুজুর আমার শোকে দেখছি আমার মাদ্রাসার কত ছাত্র ভাই ওখলোর মাই তারার বাপ হলাইন তারার বুকুতা যাইয়া লইয়া মায়া দেইন তারার কপালোর মাঝে চুমা খাই আমার বাপ নাই এমন এক পাষাণ মা যে মা আমার আপনার কাছে তুই আগে চুই না আর পড়া মারুই না আমার মনে খুব টানের জানে টানের আমার মারে একবার তা গিয়ে আমি নয়ন ভরিয়া দেখ যদি আপনি আমার মারে দেখবার লাগি মাত্র একদিন কুর ছুটি দেন তবে আমার মারে দেখি আইতাম এর কারণে রসুলুল্লাহ ফরমান আপনার চকুর সামনে এতিম বাচ্চা থাকে যদি আপনার বাচ্চারে আপনি মায়া দিতাই নাই তাড়াতাড়ি মিটাইয়া তো দিতাই না এতিমর যেন আগুন জ্বলিয়া উঠিব যে আই রে আমার আব্বা নাই আমার বাবা নাই তার বাপ থাকায় তারে কত সুন্দরে দরিয়া মায়া দিতরা আমার মায়া দেবার জুকা খেউ তো হাজির নে কেরাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মহব্বতর পরীক্ষা লইয়া কোন বেটি তোমার বিবি রে আর বাচ্চারে নিয়া জঙ্গল দিয়াও তাই নিয়া জঙ্গল আসাও ছাড়িয়া ইউইন জঙ্গল ছাড়িয়া ইত্রা সগুরবানি ছাড়ইন আল্লাহ তোমার হাওলা তুমি হুকুম করছো বিবি আর বাচ্চারে দিতাম 95 বছর আওলাদ দান করলা তো মায়া লাগাইলা আওলাদ দিয়া ও আওলাদ রে তুমি ঘোরায় ছাড়িয়া ইতাম ছাড়িয়া ইলাম তুমি তোমার জানো কিতা করতাই হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ লালন পালন করুন মেহমানদারি করুন জোরে জোরে ফুঁকো সুবহানাল্লাহ আল্লাহ তোমার হাওলা শব্দটা বড় সহজ লাগে আমরার ভাইয়েন তোর কিন্তু আল্লাহ তোমার হাওলা কইয়া পাবাবে যে সময় হাওলা করিয়া দেইন আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই কথাটা গিয়ে পৌঁছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে সেনাপতি মুকাররর করিয়া পাঠাইয়া দেন যে ও মুআয ইবনে জাবাল তোমারে অমুক জায়গার সেনাপতি বানাইয়া দিলাম তুমি যাও ওখানে যাইতে লাগবো মুআয ইবনে জাবাল রে হুকুম করেন হুকুম হল লগে রেডি হইন মুআয ইবনে জাবাল বারুইয়া রওনা দিছই আল্লাহর হাবিবে কতখান যাইন লগই আট গুলার পিটি তুলি দিয়া লগই আট আটিয়া মুআযিজ ইবনে জাবাল রে বারবার খালি সওয়াত থাকেন মুআযিজ ইবনে জাবালে বুঝি লাইছইন যে আল্লাহর রাসূলে আমারে কোন বিদায় দিতরা জানি আর না আমারে অত বারবার আইয়া গইয়া দিয়া খেনে সাইন গুলার জাল লইছুন মুআযিজ ইবনে জাবাল গুলাত আটুইন্না রওনা দিন্না কইনাজ গো বিষয় কিতা বুঝি লাই আল্লাহর হাবিবে মুআযিজ ইবনে জাবালর দারো গিয়া মায়া সাইতে যাইতে 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 কুরবানি ছাড়ি দেইন আর ফরমান যে মুআযিজ ইবনে জাবাল তুমি যদি আমারে আইয়ার পাও না তে তুমি কিতা করবাই প্রথমত তাইন তিনটা সওয়াল করুন আল্লাহর হাবিবে ফরমান যে জায়গার দায়িত্ব দিয়ার এই জায়গা সম্পর্কে এই জায়গার মানুষকে কিতা দিয়া বুঝাইবাই উঠিয়া ফরমান কিতাবুল্লাহ এক নম্বর কোরআন শরীফ দিয়ে আমি হেদায়েতর বাণী শুনাই শুনাই মানুষের দিল নরম করুন কোরআন শরীফ শুনাইলে মানুষের দিল নরম হত এর বাদে হুজুরে ফরমান এর বাদে কিতা বলে সুন্নতে রাসূলুল্লাহ আমার নবীর সুন্নত দিয়ে মানুষে বুঝাইমু দিল গলাইমু নরম বানাইমু যদি আমি শুন এর বাদে হুজুরে ফরমান যদি সুন্নতে রাসূল কিতাবুল্লাহ দিয়োগো দিয়াও পারো না তে কিতা করবাই কইন আমি আমার হিকমত অবলম্বন করমু হক সুবহানাল্লাহ তো আকল আলাসা মুআযিজ ইবনে জাবাল রেগুলার ফিটি তুলিয়া দিয়ে হুজুরে ফরমান ও মুআযিজ ইবনে জাবাল যদি তুমি আমারে আবার যুদ্ধর ময়দান থেকে আইয়া যদি আমারে আর পাও না তাহলে তুমি কিতা করবাই মুআযিজ ইবনে জাবালের গুলার পিটি থেকে লাভ মারি নামই নামি আল্লাহর রাসূলুর কদমাইন চুরি বাইন আনজে গুরি দরিয়া খান্দা আরম্ভ করুইন আর ফরমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনারে আবি আইয়া পাইও না তবু আমার রসুলুল্লাহর হুকুম ইকানরে আমি পালন করমু সুবহানাল্লাহ কতটুকু আকল এবং কতটুকু হুকুম আর ইত্তেবা করনি আল্লাহ কুরআন শরীফে এমনে কইছেন আল্লাহ যে আমার রসুলের ইত্তেবা করো গুয়াকে আল্লাহর ইত্তেবা করবাই রসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ রসুলের এত বয় তৈ যাও আল্লাহর এত বয় তৈ যাইবাই
আমার রসুলের হুকুম রে তামিল করো, আল্লাহর হুকুম তামিল করবাই, আমার রসুলের গোলামি করো, আল্লাহর গোলামি পরিণত হই যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ রে কইয়া যাইবা ভাই, বেঙ্গালোর যাইতা, চেন্নাই যাইতা, হায়দ্রাবাদ যাইতা, ইলাহান্দি যাইতা, শিলচর যাইতা, যেন যাই না কেন যাকুয়া। তবে মাই বাপ রে কইয়া যাইবা, যাইতে সময় মাই বাপে বড় কোন এড্রেস দিতা নাই, কোন কেউর পরিচয় দিতা নাই, ওখানে কইবা যাও তুমি আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা করিয়া ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বেটা আর তার বিবিরে রাখি আইন, আল্লাহ এত সুন্দর মেহমানদারি করুন। ও ইসমাইল আলাইহিসসালাম রে আল্লাহ আবার ইব্রাহিমের কুলওয়ানি হাজাইয়া রাখুন। সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ। আল্লাহ মাঝখানে বড় করিয়া কয়দিন বাচ্চা থাকিন লইয়া বড় বানাইলে, বড় বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিন দিয়া দেখলা ইসমাইলি আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বড় মহব্বত সৃষ্টি হয়ে গেল। কয়েকদিন না দেখার কারণে আরো বাড়িয়া মহব্বত হইল। আল্লাহ কই রাখো, তোমারই মায়ারে কুরবান না করলে আমার সঠিক মহব্বত তুমি পোস্তায় পারতায় নাই। আল্লাহর মহব্বত হইল, আল্লাহর নবীর মহব্বত খালি হাদিস শরীফও পাইলাম যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন, জান থাকি মাল থাকি মা বাপ থাকি আওলাদ থাকি আত্মীয় স্বজন থাকি দৌলত থাকি বেশি নবীর লোকে মায়া হইলে না ইমান কামিল হয় না। আর আল্লাহর মহব্বত হইল জান থাকি মাল থাকি মাল দৌলত থাকি মা বাপ থাকি সারা দুনিয়ার চাইতে সারা দুনিয়ার সহবত যত আছে যত কিসিমর ভালোবাসা মায়া আছে সারা থাকি যদি আমার আল্লাহর লগে মহব্বত হয় না তাহলে আপনি আল্লাহর গুলাম আর বান্দি হইতে পারতা না। জোরে করে হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম রে আল্লাহ আল্লাহর মহব্বতের পরীক্ষা লইতে গিয়েও কোন ইব্রাহিম তোমার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি দেও। ইব্রাহিম আলাইহিসসালামে কুরবানির প্রশ্ন করেন কিতা কইন ইব্রাহিম ও যে তোমার যে বেটারে আমি আবার মিলাইয়া দিছি ইসমাইল ও ইসমাইল কুরবানি দেও। এমন সহজ সরল ভাবে সাকু দাঁড়াইয়া লইয়া রোয়ানা দিন ইসমাইল আলাইহিসসালাম রে লইয়া রাস্তাত রোয়ানা দিন তান ইসমাইলের মা হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম রে ইব্রাহিমে কইয়া যান যে তোমার বেটারে লইয়া এক দাওয়াত তো যাওয়া লাগবো দাওয়াত খাওয়ার যে ইয়ার বাপ বেটা আমরা বিকালে আইব গুরিয়া। কত বড় এক দুকা, এর মতো দুঃখ হইতে পারে নি মার বাচ্চারে লইয়া যাওয়া ওর আবার মারে খাওয়ার দাওয়াত লইয়া যাইয়ার ইব্রাহিম আলাইহিসসালামে ফত গিয়া বার হইয়া কই ও আব্বা ও বাবা ইসমাইল তোমারে লইয়া রোয়ানা দিছি জাননি গত রাত্রে আমারে আমার আল্লাহ খাবে দেখাইছেন আমারে জানাই দিছেন ওহির মাধ্যমে যে তোমারে আমি আল্লাহর রাস্তার উপরে জব করতাম কুরবানি করতাম। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামে ফরমাইন ও আব্বা তাড়াতাড়ি আপনার মাবুদের হুকুমরে পালন করুন কারণ আমার যত তাড়াতাড়ি জবে করবা আপনার মাবুদের হুকুম তাড়াতাড়ি পালন করবা আপনার আর আপনার আল্লাহর মহব্বতটা আরো বেশি কবুল হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইন যে আমি সবর করি লইলাম, শর্ত হইলো আমারে গিয়া কিতা কইবা ও বুদ্ধি কেয়া দিন যে আমারে গিয়া কইও জঙ্গলর বাগে আমার একাই লইছে এক জায়গাত রাখিয়া গেছলা ওটা বুদ্ধি কেয়া দেন বাচ্চা হিসাবে তুই তো কেয়া দিতলে। ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কাহিনী কোয়া উদ্দেশ্য নাই, মা বাপ যদি ওলা মা বাপ হইন তাহলে আউলাদর দোয়া পাইবা আর যদি আউলাদে মা বাপর রেজা মন্দির উগরে ওলা ইসমাইল লাগান কুরবানির তৈয়ার হই যায় তাহলে মা বাপর হক বুঝানি আমার দ্বারা সম্ভব হইব নতুবা সম্ভব নাই, সম্ভব হইব নি আপনার আর কুরবানি করা লাগতো না জোরে করে হোকা সম্ভব হইব নি যে মা বাবার কুরবানির মাঝে আপনার মহব্বতের এক মানুষ কুরবানি দিলেইতা আপনার মহব্বতের এক মানুষ হতো মধুরী মানুষ আপনার মহব্বতের মানুষ এই মানুষ জোয়াউলি মানুষ আপনার মহব্বতের এক দোস্ত যে দুস্তর চরিত্র বালা নাই এই মহব্বতের কারণে মা বাপে শর্মিন্দা হয়ে যেতরা গাউ দেশের মানুষে মুখ দেখাইতে পাররা না আপনারে বাবা ডাকিয়া আব্বা ডাকিয়া দারুনিয়া কইত্রা বাবা তুমি যদি আমার ফুয়া হইয়া থাকো অমুকর লোক ছাড়ো নতুবা তোমারও মানুষে সাসপেক্ট করবা যে তুমিও মধুরি হই যারা ও মধুরির মহব্বত যদি কুরবানি দিতে পারেন তাহলে হকুকুল ওয়ালিদাইন বোঝা সম্ভব হইব
নতুবা আমি ছোট মানুষ কুল ওয়ালিদাইন মা বাবার গোলামি হক সম্পর্কে বোঝানো সম্ভব নয়। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 বছর বয়সে তার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার বাদে তো মা হল একলা বিধবা, কিতা করতে কোনো উপায় নাই। ও মানুষের বাড়ির চাকরি রেখ ব্যবস্থা তো গইলা, কইলা আমি খাম কাজ করবো, সামান্য দিলে আমার বাচ্চাকে আমি পালিম। মানুষের বাড়ির খাম কাজর লাগিন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বান্দি হইয়া আমরা মানুষ ঘৃণা করি, বাইরে বান্দি হইয়া ঘৃণা করবানা। মানুষ যে সময় নিরুপায় হয়ে যায়, লাচার হয়ে যায়, স্বামী মারা যায়, বিধবা মা হল, মানুষের দুয়ারের আশ্রয় লইন, মানুষের কাছে আশ্রয় ভিক্ষা চায়। বায়েজিদ বুস্তামির মায় মানুষের বাড়ির বায়েজিদ বুস্তামির কুলো লইয়া লইয়া খামো যাইন। কাম কাজ করতে করতে মনে হইল, যদি আমার বাচ্চারা মানুষের বাড়ির কাম কাজ যদি করাই খাই, তাহলে আমার ভুয়া একটা খামলা হইব। আর যদি আমার বাচ্চারে মানুষ বানাইতাম চাই, তাহলে অবশ্যই মাদ্রাসা বা স্কুল কলেজের দ্বারও যাওয়া লাগব। এখন মানুষ শিক্ষিত মানুষরে কইলে আমার বাচ্চা করে মানুষ বানাইতাম, এখন তো মানুষ বানানির চিন্তা নাই, এখন তো একমাত্র ডিএলএড দিয়েও টেটর পইলা করে চাকরি আমার ভুয়া যাতে ভাই নিত, হোক চিন্তা আমরা দিলের মাঝে লইয়া করি, মানুষ বানানির চিন্তাধারা আমরা কমে গেছে গিয়া। বায়েজিদ বুস্তামির মায় যাইন মাদ্রাসার এড্রেস লইয়া মাদ্রাসার মাদ্রাসার গিয়া সুপারেন্টেন্ট যাইন, হেড মাওলানা যাইন, তার কাছে গিয়া কইন আমার বাচ্চার বাবা নাই, আমি বিধবা, ও বাচ্চাটারে চাই আর আমি মানুষ বানাইতাম, আপনার মাদ্রাসা খান আপনি রাখবানি। হুজুরে বহুত মহিলার আবেগিক মা তুনিয়া কইলা আমি রাখবো। মহিলা উঠিয়াও কইন একটা শর্ত আছে, যদি আপনি আমার লগে ওয়াদা করেন তাহলে বাচ্চা দিয়া যাইমু, নতুবা আমার বাচ্চারে মাদ্রাসা দিতাম নাই। ই আর কোন শান্তি, মাদ্রাসা থইলে রাখবাইনি হইয়া সোয়াল, আর বাদের প্রশ্ন হইয়া থাকলো একটা শর্ত আছে, আমার ওয়াদা যদি করেন তাহলে বাচ্চা দিমু, নতুবা মাদ্রাসাত বাচ্চা দিতাম নাই। উস্তাদ উঠিয়া কইন যাইন প্রিন্সিপাল কইন কিতা শর্ত তোমার কইল, বলে আমার শর্ত হইল যতদিন আমার বায়েজিদ আপনার মতো লায়েক কালিম হইব না, যতদিন পর্যন্ত আপনার মতো ইলা আল্লাহ ওয়ালা হইব না, আমার বায়েজিদরে কোনো অবস্থাতে আপনি ছুটি নিতে পারতা না। সুবহানাল্লাহ, ওলা যে মা বাপে তার ঔলাদরে মানুষ বানাইবার লাগি জান কুরবান করব, তার বাচ্চা মানুষ হইব। আর যে মা বাপে তার ঔলাদরে মানুষ বানাইবার চিন্তা করতা নাই, এই মা বাপে তার আউলাদর হুকুক সম্পর্কে ওয়াজ গুনিয়াও কোনো লাভ হইত না। বায়েজিদ বুস্তামিরে রাখিয়া মায়াকে লাগিয়া মাদ্রাসার ফড়িত্রা কয়েকদিন ফড়িছেন, হঠাৎ দেখেন একদিন বায়েজিদ বুস্তামিয়ে তার উস্তাদর কামরাত রুয়ানা দিছে নাটি আটি আইতরা শুকুর ফানি ছাড়িয়া খান্দি খান্দি আইতরা, আইতে সময় উস্তাদর মনের মাঝে আইছে নিশ্চয় বাচ্চা রেখে মারছে মনে হয় কষ্ট হইয়া। বায়েজিদ বুস্তামি আইয়া উস্তাদ রে সোয়াল যে হুজুর আমার শোকে দেখছি আমার মাদ্রাসার কত ছাত্র ভাই হকলোর মাইন, তারার বাপ হকলাইন, তারার বুকুতা যাইয়া লইয়া মায়া দেন, তারার কপালোর মাঝে চুমা খাই, আমার বাপ নাই, এমন এক পাশান মা যে মায় আমার আপনার কাছে তুইয়া গেছুই না আর পড়া আমার ওই না, আমার মনে খুব টানের জানে টানের, আমার মারে একবার তা গিয়া আমি নয়ন ভরিয়া দেখত, যদি আপনি আমার মারে দেখবার লাগি মাত্র একদিন কুর ছুটি দেন তবে আমার মারে দেখি আইতাম। এর কারণে রসুলুল্লাহ ফরমান আপনার চকুর সামনে এতিম বাচ্চা থাকে যদি আপনার বাচ্চারে আপনি মায়া দিতাই নাই তাড়াতাড়ি মিটাইয়া তো দিতাই না, এতিমর জানো আগুন জ্বলিয়া উঠিব যে আইরে আমার আব্বা নাই আমার বাবা নাই, তার বাপ তাকায় তারে কত সুন্দরে দরিয়া মায়া দিতরা আমার মায়া দেবার জুকা খেউ। বায়েজিদ বুস্তামি কুরবানি ছাড়াইনার খান্দইনার উস্তাদ রহমান কই উস্তাদে একটা ইয়াদ করুন যে তার মায়ের তো একটা শর্ত দিয়া গেছে, যে শর্ত ইয়া থাকলো আমি আমার মতো লায়েক যেদিন বায়েজিদ হইত নাই আপনার বায়েজিদ অতদিন আমি ছুটি নিতাম নাই, মার ওয়াদা নষ্ট হয়ে যাইব। উস্তাদ ঠিকই জন মার লোকে ওয়াদা করায়
আর বাইজির বুস্তামির শুকুর বানি দেখিয়েও কান্দইন উস্তাদেও কান্দইন কইন আল্লাহ কোরআন শরীফ কইছেন এতিমগুলোর দিল রে দুখাইতাম না এতিমগুলোর দিল কান্দাইতাম না এতিমর মালিক তো একজন আছইন যে মালিকে তার পিতৃ ছায়া উঠাই লইছইন তার মাতার ছায়া উঠাইছইন এই মালিকের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে যদি আমি কষ্ট দেই তাহলে মূল জায়গা বেড়ে লাগবো ছুটি দিতাম হইব তে কিতা করি বিলে একমত আমি অবলম্বন করি বাইজির মুস্তামির উস্তাদ কইন বাবা একটা শর্ত আছে তোমারে ছুটি দিতাম পারমু যদি তুমি কোরআন শরীফের কয়েক মঞ্জিল মুখস্থ করিয়া এখন দিতে পারো আনিয়া সবক দিলাও তাহলে তোমার ছুটি মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ কোরআন শরীফ সবক লইছই নি খাই সবক লইছই এর আগে আসলা খাইতা এর আগে সিবারা কায়দা সিবারা শেষ করিয়াও মাত্র কোরআন শরীফ সবক লইন বাইজির মুস্তামির উস্তাদ ওখান জানিয়া বুঝিয়া শর্ত লাগাইছেন যে বাচ্চা রেকর্ড করি লাইমু এত পারতো নাই কোরআন শরীফ তো ই সময়ের ভিতরে কয়েক মঞ্জিল মুখস্থ করা সম্ভব নাই তাহলে তার ছুটিও মঞ্জুর হইতো না আমার ওয়াদা লাগাত থাকবো আর হেও পড়াত মন দিব আর ফাউরি লাইব মা বাবার কথা বাইজির বুঝতাম তো ই জাত নাই ও জাত মা ভক্ত এক না চুল বন্ধা এক মক বুলি বাইজির বুঝতাম ইয়ে গিয়া কুরআন শরীফ ওখান বার করু বার করিয়া কুরআন শরীফ বাবা বোলা জানুন না কুরআন শরীফের খালি ফাতা উল্টা নিতা কইন আর চকুর বানি দারে ছাড়ইন আর কুরমান ও কালামুল্লাহ শরীফের মালিক ই কালামুল্লাহ শরীফ তো আপনার কালাম এ কুরআন শরীফ তো আপনার কালাম আপনি হইলাই কেনর মালিক আমি আমার মারে দেখা যেতাম করি আমার জান কেছে গিয়া ও কুরআন শরীফের মালিক চাইলে তো আপনি কুরআন শরীফ আমার চিনার মাঝে দিতে পারো মালিকে দিলাইলে তো আমার উস্তাদে আটকাইতো নাই যদি চাও আমি বাইজি দোর চিনার মাঝে আপনার কুরআন শরীফ কয়েক মঞ্জিল দান করো সুবহানাল্লাহ বাইজির মুস্তামিয়ে পড়ইন না রে ভাই খালি তিলাওয়াত করা নাই খালি পাতা উল্টাই উল্টাইয়া যায় কয়েক মঞ্জিল কোরআন শরীফ মুখস্থ হয়ে যায় উস্তাদর সামনে মুসকি হাসি দিয়া দিয়া এখন হুজুর আমি আপনার শর্ত পুরা করে নিয়েছি কন্যা সুবহান উস্তাদ তাজ্জুব হইয়া কইন ই কি জাতির গপ তুমি আমার শর্ত পূরণ করলাই কিভাবে অত তাড়াতাড়ি কোরআন শরীফের কয়েক মঞ্জিল মুখস্থ করতে পারবাই আরো বহু তাবি জানার ছাত্রর ভাইছি জীবনে ইলা তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন না দেখি গুনাও সাহেব আলহামদুলিল্লাহ শুরু করছেন সুরা বাকারা পুরা উনাই লাইছেন উস্তাদে মাথা তার দিয়া উপর মান রে বাইজি ও বাইজি তুমি তাকিলা ছিল করলাই মুসকি আছি দিয়া ওখান কোরআন শরীফের মালিক করে গেছে খুঁজিসলাম মালিককে দিছেন আপনি কিতা করবাই হক সুবহান মালিক করে গেছে খুঁজিলে মালিককে দে ওলা যদি মা হইতা পারইন আপনার বাচ্চা শুকুর বানি চাড়িয়া খুঁজিলে আইলে তিসপরা কোরআন শরীফের হাফিজ বানাইলেই ভাই আর তোমার বাইজির বিয়া তোমার বঞ্জির বিয়া তোমার সারা কুটুমর বিয়া তোমার তো ভুয়া তালে বা মাদ্রাসাতে ছুট্টি লইয়া লইয়া আনতাই তোমার এই গুয়াদা হাফিজ হইতো না তে ভুরা হাফিজ হইব নি কৌ না ইউ সাইরানি মুল্লা হইতো না তে পুরা আটানি হই জীবন আপনি কই না 14 বার ছুটি আনার যায় আমি আসলাম না মাদ্রাসাত খেদমত তো আছি মা হলে ফোন করো না নইলে ফোন করি কইবা যে তার অমুক মরি গেছেন মরলে না মরি গেছেন ছুটি দিও ও ফুয়া দেখতা ফুয়া হইবানি মানুষ হইবানি ফুরা হাফিজ হইবানি বালা করি বালা হাফিজ হইবানি কইতা না ই মোহব্বত রে মা বাবে যেদিন কুরবান করতে পারবাই মা বাবে হকুকুল ওয়ালিদাইন বুঝতে পারবাই কোনো মানুষের বাড়িত গিয়া খুঁজিয়া তোমার ফুয়ার হক খুঁজা লাগতো নাই ফুয়ায় বাধ্য হইব তার মা বাবার হক রে আদায় করতো মানুষ বানাও ই বাজির মুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাড়িত যাইন ছুটি মঞ্জুর শর্ত পুরো হয়ে গেলে তো উস্তাদে দেওয়া লাগবো ছুটি গেলা বাড়িত বাড়িত গেছো আমার মাল্লা খান মা নাই রে ভাই আপনার আর মার মতো মা নাই বাইজির বুঝতামি রহমতুল্লাহ আলাইহি মা গিয়া দরজার বাড়ি গিয়া কটকট করে ডাক দেই না ডাক দিয়া কইন আম্মা আমি বাজি ও আম্মা আমি বাজি আপনার বাজি আপনার বাজি দরজা খুলো গো মা দেখবার লাগে আমি কত বাজি লাগাই আইছি তুমি দরজা খান খুলো
বাইজিদ বুস্তামির মায় উঠিয়া ফরমাই না 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 আমার বাইজিদ এখনো আইতো পারতো নাই আমার বাইজিদ ওর উস্তাদ রে আমি ওয়াদা করাই আইছি উস্তাদ ওয়াদা ভঙ্গ করতা নাই আমার বাইজিদ তান সমান যতদিন হইব না কইছি আমার বাইজিদ ওর ছুটি তাই দিতা না সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি কান্দি কান্দি বাড়ির মার দরজার সামনে তাকি ফিরিয়া আইন মাদ্রাসার উস্তাদে আইয়া জিগার করুন উস্তাদরে বুঝাইয়া কইন মায় তো দেখা দিছইন না উস্তাদে দোয়া করছেন যে কি জাত মা দুনিয়াত আছেন সারা মোহব্বত কুরবান করি লাইছেন এক বাচ্চারে মানুষ বানাইবার লাগি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর মাদ্রাসাত পড়ার বাদে ইলমে ফেকার জ্ঞান অধিকার করেন ইলমে হাদিস সমাপ্ত করেন ইলমে কেরাত সমাপ্ত করুন ইলমে তসাউফ ফিরাকির তরিকতর যে ইলম জ্ঞান হাসিল করার বাদে 18 বছর পুরার পরেও দেখুন বাইজিদ বুস্তামির উস্তাদ রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আতর তাকে নেখানা পাগড়ি লইয়া রুহানা দিছেন সুবহানাল্লাহ কইবেন রোজায় আতর তাকে পাগড়ি লইয়া রুহানা দিছেন আর পাগড়ি আনিয়া বাইজিদ বুস্তামির উস্তাদর কাছে স্বপ্ন যুগে দান করুন আর ফরমাইন এই পাগড়ি আমা আমা আমার বাইজিদর মাথা তুলিয়া দিবাই আমার বাইজিদর যত ইলিম হাসিল করবার কথা সারা ইলিম হাসিল করি লইছইন আমার বাইজিদ রে তান মার খিদমত খাইল পাগড়ি ওখান দিয়া ফাটাইয়া দিবাই ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ তান উস্তাদ মোহতরমে খাব দেখার স্বপ্ন শেষ দেখুন দারর মাঝে পাগড়ি পাগড়ি এখান থেকে তাজ্জুবন কোন খবর মাধ্যমে যে পাগড়ি দেখলাম খাইল রসুল্লাহ যে পাগড়ি আনিয়া দিয়া দিলা দেখলাম ও পাগড়ি দেখি ও পাগড়ি বাইজিদ বুস্তামির সারা ছাত্র মাদ্রাসার সব উস্তাদ ডাকাইয়া আনুন আর কোন জমায়েত হই যাও আমার বাইজিদর কামিয়াবির নিদর্শন হইল রোজায় তোর তাকিন পাগড়ি আইছে তানে ভিন্দাইয়া দিতাম সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামির রহমতুল্লাহ আলাইহি পাগড়ি লাগাইয়া রওনা দিন বাড়িত বাড়ি যাইতে গিয়ে দিনের বাড়ির গিয়া দরজাত গিয়া ডাক দেওয়া লাগে না গেইটর সামনে গেছেন মা জননী দৌড়াইয়া বাড়াইয়া গেইটর সামনে অপেক্ষা করাত মারে গিয়া কইন ও আম্মা সালাম কদম বুসি করিয়া মায় তান বুকর মাঝে বাচ্চারে জেলে আঞ্জা করি দরিয়া রা কইন না মায়া করি রাখছইন তাইন কইন আম্মা গতদিন ডাকিয়া গেলাম কয়েক বছর আগে মা দরজা খুললাই না আজ তোমারে ডাকবার আগে সেনে দরজা খুলিয়া গেইটোর সামনে বইলাই শুনে বাবা আমার ত্যাগ আমার মহব্বতর কুরবানি খাম লাগি গেছে খাইলাম দেখি রোজা শরীফ তাকি আল্লাহ রসুল আটি আটি তোমার মাদ্রাসার বাইর আনা দিছে আল্লাহ রসুল আনা হাজরিনে কেরাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় কইন গত রাতে দেখছি রওজা শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার দিকে রওনা দিছেন আমি অগ্রসর হইলাম আল্লাহর রাসূলে ফরমাইন ও বাইজিদর মা তোমার মহব্বতর কুরবানি খাম লাগছে ও দেখরাইনি পাগড়ি ওখান তোমার বাইজিদ রে আমি দান করার লাগি রওজা শরীফ থেকে আজকে যাইয়া সুতরাং বাবারে ও বাইজিদ আমি বুঝতে পারছি তোমার মুকম্মল স্তরে তুমি পৌঁছে গেছো আও মা জননী তোমার লাগি শরবত দুধ রেডি করে রাখছি ওগুন তুমি পান করবাই পান করাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলা বড় দরজার এক মানুষ ওলা বড় দরজার এক নেক কুলি আল্লাহ হইলা একদিন তানে আল্লাহর পক্ষ থেকে খাব যেখানি হয় যে ও জমিন ও খ্রিস্টান হলর 5 লক্ষ ফাদ্রি হল জমায়েত হইছেন খ্রিস্টান এহুদি অগলর এহুদি অগলর 5 লক্ষ ফাদ্রি অগলে এক কনফারেন্স করেন সম্মেলন বাইজিদ বুস্তামিরে দেখা নিও খাবি যে তুমি ফাদ্রি অগলর কাপড় লাগাইয়া ফাদ্রি অগলর ড্রেস লাগাইয়া তুমি এই সম্মেলন যাওয়া লাগবো বাইজিদ বুস্তামি এখন সম্ভব নাই খাপ শেষ হওয়ার পরে চিন্তা করুন যে আমি একজন মুসলমান আমি ফাদ্রি অগলর কাপড় লাগানি সম্ভব নাই
বাদর দিন আবার সেম স্বপ্ন দেখুন যে তুমি ফাদ্রির খাপড় লাগাইয়া ফাদ্রি অকলর বিলর মাঝে সম্মেলনে তুমি যাওয়া লাগবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বাদর দিনও তাই কই না ইলা যাওয়া সম্ভব নাই, আমি এক আলিম, আমার আমি মুসলমান, আমি মুহাম্মদ উম্মত, আমার আমার কাপড় তুইয়া ফাদ্রির কাপড় লাগাইয়া ইলা বদলিয়া যাইতাম না, ঢুকা দেওয়া হয়ে যাইব। এর বাদর দিন আবার দেখা নি হয় যে ও ভাই যে তুমি আমার তোমার আল্লাহর পক্ষ থাকি তোমারে জানাই দিয়ার তুমি খ্রিস্টান এহুদি ওগুলোর ডিজাইনে পাদ্রি ওগুলোর কাপড় লাগাইয়া তুমি যাও, আমি আল্লাহ আছি তোমার হেফাজত করমু। আর আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বাচ্চা মানুষ বানাইলি আল্লাহ তানে ঘোষণা দিয়া জানান যে আমি তোমার হেফাজত করমু, চিন্তা মগ্ন হইও না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফাদ্রি অকলর ড্রেস লাগাইয়া কনফারেন্স বা সম্মেলনের মাঝে 5 লক্ষ ফাদ্রি অকলর বিলর মাঝে গিয়া মাই গেছেন, যে গিয়া ঢুকছেন খ্রিস্টান অকলর ইহুদি অকলর যে সম্মেলনের যে চিফ গেস্ট আসলা প্রধান মেহমান প্রধান অতিথি তাইন বক্তব্য দেওয়াত আসলা, দেখুন হঠাৎ করে সব ফাদ্রি অকলে যে তারা এই খ্রিস্টানর লিডার যাইন বক্তব্য দেনেওয়ালা এনর জবান বন্ধ হয়ে গেছে আর সমস্ত শরীরে কাঁপা আরম্ভ হয়েছে, স্টেজে থরথর করিয়া কাঁপা আরম্ভ হয়েছে। তারা সারায় ডাক দিয়া জিজ্ঞার করুন যে আপনার শারীরিকভাবে মানসিকভাবে কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই, আপনি কিতা জিনিস ফিল করতে আসেন, আপনার অসুস্থতা লাগে খেনে আপনি বাঙ্গিয়া পড়ি যাইতরা খেনে আপনার শরীরে খাপের আমরা রে বুঝাইন আপনার এই ডাক্তারও লইয়া যাইমো যেত লাগে তা করমু, কিন্তু না রে না 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 ডাক্তার নিলে কামাই তো নাই কোনো হুজ্জাত দেখানির জরুরত নাই, এই মফিল মাতিবার আর আমার সাহস নাই, আমার পাওয়ার শেষ, এই মফিল মুহাম্মদী এক উম্মত আইয়া উপস্থিত হই গেছো, মুহাম্মদী উম্মত আর কেউ নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জুরে জুরে খুব সুবহানাল্লাহ আর কেউ নাই ভাই, মায় বিসর্জন দিছিলাম মহব্বত রে কুরবানি দেওয়ার কারণে। ও আমার বাচ্চা বাইজিদ বুস্তামি যাওয়াই 5 লক্ষ ফাদ্রিয়কলর চিফ গেস্টর ভাবে এত খাফা আরম্ভ হয়েছে মাতমার করতে পারুন না। এক পর্যায়ে দেখা যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ভাই লক্ষ্য করি সারা সব আরম্ভ করুন, বাইজিদ বুস্তামির পোতা কইন যে আপনি তানে প্রশ্ন করুন মুহাম্মদী উম্মত খেনে আমরার এই মজলিস হইয়া ঢুকার কারণে অত বড় অসম্মানী হইল, আমরার মেইন বক্তা যান তা নাতে ভাবে খাফা আরম্ভ হইল, তে তো সেন্টিমেন্ট ইস্যু হইল যে প্রশ্ন করুন বাইজির বুস্তামির কিতা কিতা প্রশ্ন করতে। বাইজির বুস্তামির রহমতুল্লাহ আলাইহি বাইজির বুস্তামির রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করুন, একটা না একটা নাই দুইটা নাই 62টা প্রশ্ন করুন, 62টা প্রশ্নর তাই একটা না উত্তর দিয়া যায়। এর বাদে এমন পরিস্থিতি হইল সারা খ্রিস্টানর সারা ফাদ্রি অগ্লোরে সম্বোধন করিয়া বাইজির বুস্তামিয়া কইন আমার একটা প্রশ্ন আছে, যদি তোমার তান গুরু যায় এনরে করলে তান তুমি তার খারাপ পাইবাই নি, 5 লক্ষ ভাদ্রী হইলা আমরা সারা দুনিয়ার মাঝে এক জ্ঞানী মানুষ আমরা ইনো চিফ গেস্ট হিসাবে আনছি, জ্ঞানী গুণী মানুষ কত বড় ডিগ্রিয়ালা মানুষ, তুমি কিতাও কঠিন প্রশ্ন করবাই তার লাগে যে উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে ইলা বিষয়ও নাই, তুমি প্রশ্ন করো তাই উত্তর দিবা। ও মুহাম্মদী উম্মত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উঠিয়া ফরমায় জান্নাত আর আসমানোর দরওয়াজা খুলবার চাবি কি জিনিস, সেই চাবিটা কি তা জান্নাত আর আসমানোর। ও উস্তাদ রে যে সময় বাইজিদ বুস্তামিয়ে প্রশ্ন করেন তাইন উত্তর দিন না খামুশ হয়ে বইরেন, 5 লক্ষ ভাদ্রি হকলে সেন্টিমেন্ট আর হইলা যেমন কি কঠিন প্রশ্ন করলা মুহাম্মদি উম্মতে আমরার যে মেইন বক্তা প্রধান দিয়ে উত্তর দিতে সম্ভব না, তারা সারায় গরম হইয়া কইলা যে হে আমরার উস্তাদ বা গুরু আপনি তান উত্তর দেই নতুব আমরার সম্মানর হানি হইব। ও সময় বক্তা যান এই নটিও কইল খ্রিস্টানর পাদ্রী অকল 5 লক্ষ পাদ্রী অকল মুহাম্মদী বাগানর মুহাম্মদী উম্মতর প্রশ্নর যদি উত্তর দেই তাহলে তোমরা 1 নম্বরে আমারে মানতাই না, তোমরা মানতাই না আমার উপরে বিরোধিতা করবাই আমারে ছাড়িয়া তোমরা হরিয়া যাইবাই গিয়া, যদি আমারে মানো তাহলে আমি তার উত্তর দিলাইতাম। তারা এক বাক্য কন 5 লক্ষ মুরিদান যারা আছেন খ্রিস্টান পাদ্রী সকল সমস্ত পাদ্রী হকলে এক বাক্য কইন আপনার কথা মানমু,
তাই নুটিয়া গুনতে হইলে আমি এক কবর হইয়া রখান আগে তোমরা স্বীকার করি জবান দিয়ে উচ্চারণ করো খোল খো তাই নুটিয়া গুনতে হইলে বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একখানে পাঁচ লক্ষ পাদ্রি হল এক বাইজিদ বুস্তামির সওয়ালের জবাব দিতে গিয়া মুসলমান হইলা জোরে জোরে কইন সুবহানাল্লাহ আপনার বাচ্চা যদি মানুষ বানাইতে চান আপনার বাচ্চা যদি মানুষ হই যান আপনার বাচ্চার জড়িয়ে মানুষ দিনর পথে আইবা দিনর আলোকিত আলোয় আলোকিত করতে পারবা ভাই মুসলমান আপনারা যদি মা বাপে আওলাদর হক সম্পর্কে জানতে চান তাহলে প্রথমত আওলাদ মানুষ বানানোর চিন্তা করো আপনারা এখান মানুষ বানাইবার একটা চিন্তা ধারা হইয়া থাকলো আমরা মানুষ বানাইবার প্রথমত সবাই মক্তব চলেন নি যে মসজিদর ওয়াজ এই মসজিদে সবাই মক্তব পড়াবই নি আপনারা সারা এখানোর লোকে মোটামুটি জড়িত আছেন নি নাই ই মাদ্রাসা বন্ধ করি লিতাই হতা মাদ্রাসা তো গভর্নমেন্ট লাগছেন বন্ধ করা সবাই মক্তব কিন্তু আপনারা বন্ধ করি লিতাম নি আমরা সারাই মিলিয়ে এগুইন তুড়া তুড়ি যেটা দিয়া শরীকুয়া লাগে ই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কি আর মুসলমানি আর কিছু আসেনি জোরে করে বুঝিয়া কোক আসেনি মুসলমানি আর কোনটা নাই।